নমস্কার। উপসংহারের পক্ষ থেকে আজকে ছোট গল্প, তনিমা পাত্রের লেখা বিষাক্ত প্রেম। কাজের শেষে অভ্যাসমতো মোবাইলটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপ খুলল অদিতি। এক এক সবুজ বিন্দুতে আঙুল ছুঁয়ে চোখ বুলিয়ে নিচ্ছিল সে। বেশিরভাগই ওই গুড নাইট, গুড মর্নিং এসবের জমে থাকা মেসেজ। সৌজন্যতা রক্ষার্থে ঘনিষ্ঠ দু চারজনকে রিপ্লাইও দিতে হয়, আবেগে নয়, বেগে পড়ে এই মেসেজের চলাচলি। ধ্যাত, ভালো লাগে না, দু শব্দ লেখারও যেন সময় নেই। হঠাৎ একটা আননোন নাম্বার থেকে মেসেজ এলো সবুজ নিশান নিয়ে। কৌতূহলবশত খুলে দেখতেই ভেসে উঠল 25 বছর আগের এক পরিচিত মুখ। এতদিন সেরকমভাবে মনে পড়েনি তার কথা। স্বামী সন্তান সংসারে এমনভাবে একাত্ম হয়ে পড়েছিল যে অন্য কিছু ভাবার অবকাশ পায়নি। হায়, চিনতে পারছিস? পারছি, কোথায় পেলি আমার নাম্বার? পেয়েছি যেখান থেকে হোক, চিনতে পেরেছিস এই যথেষ্ট। হ্যাঁ, মোটা শরীরে বয়সের ছাপ, তবে একেবারে না চিনতে পারার মতো পাল্টাসনি। তা হঠাৎ কি মনে করে? না এমনি, আসলে তোর কথা খুব জানতে ইচ্ছে হচ্ছিল। কেমন আছিস, কটা ছেলে মেয়ে, এই সংসার কেমন করছিস, এই সব আর কি। ও, এই কথা, পরস্থির জীবনে ও কিছুকে দেওয়াটা কি ঠিক? তা বেঠিকের কি আছে, আমি তো কেড়ে নিতে যাচ্ছি না। আর তুই সব কিছু মন থেকে মুছে দিতে পারলেও আমি পারিনি। আজও আমার প্রথম আর শেষ প্রেম তুই। সশব্দে হেসে ওঠে অদিতি, এসব শুনে বেশ মজা পাচ্ছে। তাই নাকি? শুনে তো ছিলাম নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে তুই বহালজীবিয়াতেই আছিস, এক ছেলেও আছে তোর। তুই অন্যের মুখেই ঝাল খেলি বল, একবারও আমাকে জিজ্ঞেস করেছিলি কি পরিস্থিতিতে কেন আমি বিয়ে করতে বাধ্য হয়েছিলাম? কথা অন্যদিকে মোড় নিচ্ছে দেখে অদিতি বলল, বাদ দে না পুরনো কথা, আজ আমরা যে যার জীবনে সুখী আছি, এতটা সময় পেরিয়ে জীবনের অপরাহ্নে এসব কথা শোভা পায় না, সেটা উচিত নয়, তার চাইতে বন্ধু হয়ে জুড়ে থাকে। আচ্ছা, তোর অসুবিধা না থাকলে আমাকে একবার কল করবি? কত না বলা কথা যে জমে আছে। আচ্ছা, করব। রাহুল অদিতি স্কুল জীবনের বন্ধু, দুজনের পারিবারিক অমিলের কারণে আর কিছুটা ভুল বোঝাবুঝিতে এক প্রকার রাগ করে দুজন দুজনকে ছেড়ে আলাদা পথ বেছে নিয়েছিল। বেশ কিছুদিন রেস্ট থাকলেও হঠাৎ রাহুলের বিয়ের খবরে অদিতির মন পুরোপুরি ভেঙে যায়। ভাবে, ও যদি সুখী থাকতে পারে নতুন সাথী নিয়ে, আমি কেন পারি না, কেন আমি অতীতকে ভুলে যাব না। পরে অদিতির বিয়ে হয়ে যেতে সব স্মৃতি বিস্মৃতির অতল গহ্বরে তলিয়ে যায়। আজ এত বছর পর কেমন যেন অবাক লাগে তার, যেহেতু সেই আবেগ আর বয়স আজ নেই। এসব কথাকে ততটা পাত্তা না দিয়ে ভাবল, বন্ধুত্ব রাখতে দোষ কি? রাহুল তার জীবনের চাপান উত্তরের সব কাহিনী শোনাল, জানালো তার জীবন সংগ্রামের বৃত্তান্ত। অদিতির খারাপ লাগলো সব শুনে, ভাবে সম্পূর্ণ না জেনে বোধহয় ওকে এতটা দোষ দিয়ে ঠিক করেনি সে। যে মেয়েটিকে রাহুল বিয়ে করেছে সে নাকি গরিব ব্রাহ্মণ বাড়ির মেয়ে, পণের টাকা জোগাড় না হওয়ায় তার বিয়ে ভেঙে যায়। আত্মহননের পথ বেছে নিয়েছিল মেয়েটি। রাহুল ওই মেয়েটিকে বিয়ে করে নতুন জীবন দান করে তাকে, মহৎ কাজ করেছিল রাহুল। দোষ তো দুজনেরই ছিল, অদিতিও তো এগিয়ে গিয়ে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিতে পারত। ইগোর লড়াইয়ে দুজনই সমান, কম যায় না কেউ। যাই হোক, সব ভুলে নির্মল বন্ধুত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিল সে। মাঝে মাঝে চ্যাট ফোন এখন রোজে পরিণত হয়েছে। অদিতির জীবনের ছোটখাটো সব ঘটনা অনুভূতি জেনেছে রাহুল পরম আগ্রহে, কিছুই আর গোপন নেই।
এর ফাঁকে রাহুল সমানে অদিতিকে বিশ্বাস দেওয়ার চেষ্টা করেছে যে তাদের পুরনো প্রেম আজও বেঁচে আছে। সময়ের ধুলোয় ঢেকেছিল কেবল, আর তাতে কোনো দোষও নেই, এটুকু কারচুপি চলতেই পারে। তারা সমস্ত কর্তব্য চুকিয়ে একটু যদি মনের খোরাক খোঁজে ক্ষতি কি? অদিতির প্রতিটি মুহূর্তের খবর রাহুলের নখদর্পণে। একটু অনলাইন আসতে দেরি হলেই রেগে যায় সে, হাজারো মিষ্টি কথার ফুলঝুরি। আজ এই বয়সেও একান্তে পেতে যায় অদিতিকে। অদিতির গায়ের গন্ধের মাদকতা আজও তার চেতনায়, ভাবলে যেন পাগল করে তাকে। যে কোনোভাবে একবার অন্তত মিলতে চায় সে, শারীরিক দূরত্ব তা হতে দেয় না। শেষে এমন হলো, অদিতিকে নানা মুহূর্তের নানান ফটোর ফরমায়েশ করতে থাকে। না পাঠালে রাগারাগি করে, মেসেজ করা বন্ধ করে দেয়, হাজার অনুরোধেও সে কোনো খারাপ ফটো পাঠায় না। বন্ধুর রসিকতা ভেবে গুরুত্ব দেয়নি তেমন। শেষে বিরক্ত হয়ে অদিতি স্পষ্ট জানায়, না সে কোনো অনুচিত ফটো পাঠাবে, না খারাপ ভাষায় উত্তর দেবে। তখন সেটা মেনে নিলেও ধীরে ধীরে রাহুলের ব্যবহারের বদল হতে থাকল। একদিন, দুদিন, পাঁচ দিন, দশ দিন হতে হতে ব্যবধান বাড়তেই থাকল। তারপর দুম করে আবার মেসেজ করে পুরনো আমেজ আবার ডুব দেয়। অদিতি অসহিষ্ণু হয়ে রেগে গিয়ে দু চার কথা শুনিয়ে দেয় তাকে। সরাসরি জানতে চায় রাহুল কি চায়। উত্তরে বলে, দেখ, ওরকম ভদ্র ভাষায় কথাবার্তা বলা আমার পোষায় না, আমি তাই ইচ্ছে করে এড়িয়ে গেছি। এতদিনের কথা না ধরে তুই তোর নিজের মতোই থাক, ওরকম বন্ধুত্বে আমার দরকার নেই। ব্যাস, একদম চুপ, কোনো যোগাযোগ বা মেসেজ নেই। রাহুলের হঠাৎ এসে অদিতিকে এভাবে নাড়িয়ে দিয়ে গায়েব হয়ে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছে না সে। বারবার ভাবছে, রসিকতা করছে না তো, অদিতি তো একজন প্রকৃত বন্ধু চেয়েছিল, যার কাছে অকপট মনের কথা সে বলতে পারে, একসাথে হাসতে পারে, নিজেদের চাওয়া পাওয়ার আলোচনা করতে পারে। বিশ্বাস করেছিল চোখ বুঝে, সব মিথ্যে, নাটক, ছলনা। কোনো পুরনো প্রেমিক না হোক, বন্ধুও কি এমনটা করতে পারত? লজ্জা, অপমান, ঘেন্নায় নিজের গালে চর কষাতে ইচ্ছে হচ্ছে তার, বারবার দু চোখে জলে ভরে যাচ্ছে। এটাতে কার ভুল? কাউকে বন্ধু ভাবা বা ভরসা করাটা কি অপরাধ, নাকি পুরনো প্রেমিককে প্রশ্রয় দেওয়াটা? এতদিন পর উপযোজক হয়ে এসে তাকে দুঃখ দেবার কি খুব দরকার ছিল? জানে না, সে কিচ্ছু জানে না। গল্পটিকে এতটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের গল্পে পাঠে ও গল্পের সূত্রধার আমি সায়ন। রাহুলের ভূমিকায় সৌম্যদীপ, অদিতি বৈশালী, বিশেষ সহযোগিতায় জয়দেব, পোস্টার ডিজাইন, আবহ সঙ্গীত, ধ্বনি পরিকল্পনা এবং সমগ্র পরিচালনায় আমি সায়ন। খুব শীঘ্রই আরও একটি গল্প নিয়ে হাজির হব এই চ্যানেলে। ততদিন হাসতে থাকুন, বাঁচতে থাকুন এবং শুনতে থাকুন টিম উপসংহারকে। ধন্যবাদ।